কোনো পীর সাহেবের কদম বসে করা যাবে কি যাবে না? আমাদের হানফি জামাতের বিখ্যাত ফতোয়ার কিতাব ফতোয়ায়ে শামি অতে লিখছেন কে লা বাসা বে তাকবিলিল ইয়াদি রাজুলিল আলিমে ওয়াল মুতাওয়াররে আলা সাবিলি তাবাররুক। কোন আলেম বা কোন পরেজগার ব্যক্তির কেউ যদি হাত চুবে নেয় বরকতের উদ্দেশ্যে তো লাভ আসা কোন অন্যায় নয়, এটা হবে জায়েজ। একদল লোক মিশকাত শরীফ প্রথম খণ্ড, একদল লোক নবী মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে এলেন, তো উট থেকে এক অপরের পিছে পিছে সুবহানাল্লাহ কুদান কুদান নামছে, আর ওনারা বলছেন যে আমরা নামার পরে পরেই নবী মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে বুসা দিলাম এবং নবী মুস্তফার কদম বসি করলাম। তো কদম বসে এটা শিরক নয়, কদম বসে এটা বেদাত নয়, কদম বসে এটা হারাম নয়, কদম বসে এটা সেজদা হয় না, কদম বসে এটা রুকু হয় না। রুকুর পজিশন আলাদা, সেজদার পজিশন আলাদা, রুকুর হুকুম আলাদা, সেজদার হুকুম আলাদা। আপনি কদম বসি করেন পরেজগার মানুষের তাও যায় যাচ্ছে, কদম বসে চলবে সারা রাত পার হয়ে যাবে। আচ্ছা, যখন প্রথম ঘরটা কবুল করেছে কোন এতিমের সম্পত্তি ভোগ করা যাবে কি? কোরআন শরীফে এসে এতিমের সম্পত্তি না হক অন্যায় ভাবে ভক্ষণ করা মানে নিজের পেটে মুড়ি ভাজা চুলহার আগুন জ্বালা দুটোই সমান। মুড়ি ভাজা চুলহা দেখেছেন তো? কোরআন বলছে যে এতিমের মাল খেলো মানে নিজের পেটে জাহান্নামের আগুন জ্বালাই যায়, এর থেকে বড় কথা দুনিয়াতে হয় না। এর মানে এতিমের নাহক মাল কেউ যদি অন্যায় ভাবে ভক্ষণ করে তো সিধে জাহান্নামে পাসপোর্ট ভিসা লাগবে না, আধার কার্ডও দেখবে না। ফের চোরের বিভিন্ন সাজা আছে, এক হয় দুনিয়াবি সাজা, এক হয় আখেরাতি সাজা। দুনিয়াতে কেউ যদি চুরি করে সে সাজা আপনি দিতে পারবেন না, কারণ আপনার হাতে সে পাওয়ার নাই, ওটা রাষ্ট্রীয় পাওয়ার, রাষ্ট্র শাসনে ওর সাজা দিবে। আর যেহেতু আমার হাতে পাওয়ার নেই তো বলাও যাবে না। আমাদের হাতে একটা পাওয়ার আছে, সেটা হচ্ছে সামাজিক বয়কট করতে হবে। কেউ অন্যায় করছে, শরীয়তের খেলাফ কাজ করছে, হাদিস ও কোরআনের খেলাফ কাজ করছে, তো কোরআন ও হাদিসে যে সাজা আছে ও সাজা আপনি আমি একটাও দিতে পারবো না, কারণ দিতে গেলে বা ফতোয়া দিতে গেলে পুলিশ আমাকে ধরে জেল দিবে। এই জন্য আমরা সব থেকে হালকা কি করতে পারবো, ওকে আপনি ঘৃণা করেন, সামাজিক বয়কট করেন, ওকে সমাজ থেকে বিতাড়িত করেন, এটাই হলো আপনার আমার জন্য। এই যে হাদিস শরীফে নবী মুস্তফা বলেন মান রাআ মিনকুমুল মুনকারা ফালিউগাইয়িরহু বিয়াদিহি ফাইন লাম ইস্তাতি ফাবে লিসানিহি ফাইন লাম ইস্তাতি ফাবে কালবিহি। কেউ যদি শরীয়তের খেলাফ কোনো কাজ দেখো, শক্তি যদি থাকে তো হাতে ওকে দফা করো, আর এটা তোমার দ্বারা যদি অসম্ভব না হয় তো জোবানে বলো, এটা যদি তোমার দ্বারা অসম্ভব হয় তো তুমি দিলে দিলে ঘৃণা করো, ফাজালিকা আজাফুল ঈমান, এটাও একটা ঈমানের অঙ্গ। তো এটা স্তর হয়ে গেছে, শক্তি আছে, রাষ্ট্রীয় পাওয়ার আছে, আপনি সাজা দেন, রাষ্ট্রীয় পাওয়ার নাই, জোবানে নিষেধ করেন যে ভুল করছো, ওটাও আপনি পারবেন না, তোকে ঘৃণা করেন, সামাজিক বয়কট করে। আর আখেরাতে তো সুবহানাল্লাহ আল্লাহর হুকুমে কয় জাহান্নাম যেতে হবে, জাহান্নামের আগুন যেহেতু খেয়ে আছে তো ভালোভাবে চুলহাতে ঢুকি খাবে। নম্বর কথা নামাজ কি সৌদি বাকি কে মাইকে? আচ্ছা, এই টোরকে তো আমি মাদ্রাসা ছাড়া উত্তর দেবো না। তো বলতে এটা চাচ্ছিলাম নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওজন, যে সারা পৃথিবীর ওজন যেখানে শেষ হয়ে যায় ওখানে নবী মুস্তফার ওজন সারা পৃথিবীকে যদি চড়ানো হয় অপরদিকে নবী মুস্তফা, তো বিশ্ব ভারী হবে না, আমার নবী মুস্তফা ভারী হবে। এহেন কোরআন নবীর উপরে নাজিল হয়েছে, একদিকে কোরআনের তুলনা নাই, অপরদিকে সুবহানাল্লাহ জিনার উপরে নাজিল হয়েছে উনারও কোনো তুলনা নাই। তা শুন, এহেন মহাগন্ধ কোরআন মাজিদ হইতে অপূর্ব আয়াতে কেরিমা তেলাওয়াত করেছি, এমন আয়াতে কেরিমা তেলাওয়াত যে সারা পৃথিবীর মানুষের কাজে লাগবে, খালি আপনাদের নয়, যারা জীবনে রাগ করে জলসা শুনতে আসে না তাদেরও কাজে লাগবে। সেটা হলো কোরআন ঘোষণা করে কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ,
আজ দুনিয়াতে যেই ধর্মের লোক হোক না কেন ওকে যদি জিজ্ঞাসা করেন যে তুমি আল্লাহকে মানো তো সব এক প্ল্যাটফর্মে দাঁড়িয়ে উঁচু আওয়াজে বলবে যে আমি আল্লাহকে মানি বলবে না বলবে না হে ইহুদি তুমি আল্লাহকে মানো ও যে হ্যাঁ আল্লাহকে মানি জৈন তুমি আল্লাহকে মানো ও যে আল্লাহকে মানি নাসারা আল্লাহকে মানি হিন্দু ভাই তোমরা আমরা আল্লাহকে মানি খ্রিস্টান তোমরা আল্লাহকে মানি মুসলমান আল্লাহকে মানি তাহলে সব যখন আল্লাহকে মানে তো সবই জান্নাত না সব যখন আল্লাহকে মানে তো সবই জান্নাত না কিন্তু এটা নিজের নিজের আকীদা মোতাবেক নিজের নিজের মত অনুযায়ী নিজের নিজের গবেষণা অনুযায়ী তাহলে বোঝা গেল যে দুনিয়াতে যারাই বলে যে আমি আল্লাহকে মানি সবের আল্লাহ মানা আল্লাহর কাছে গ্রহণযোগ্য নয় সবাই যে বলছে যে আমি আল্লাহকে মানি এই কথাটা সবারই আল্লাহর কাছে গ্রহণযোগ্য নয় এই ভুলে যেতে মানুষ না থেকে যায় এই সাহসে যেতে না থেকে যায় যে আমি আল্লাহকে দুনিয়াতে মেনেছি জান্নাত এটা যাতে না হয় এই জন্য আল্লাহ তাআলা সারা পৃথিবীর মানুষের অগ্রগতির জন্য হুঁশিয়ারির জন্য নবীর উপরে কোরআন নাজিল করে নবীকে বলছেন হে নবী কুল আপনি বলুন এরা সবাই দাবি করছে যে আমি আল্লাহকে মানি যে পূজা করে সে বলছে আমি আল্লাহকে মানি ইহুদি সে বলছে আল্লাহকে মানি জৈন সে বলছে আল্লাহকে মানি নাসারা সে বলছে আল্লাহকে মানি যে নম 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 করতে পানিতে নেমে যায় সে বলছে আল্লাহকে মানি যে সূর্যকে পূজা করে সে বলছে যে আমি আল্লাহকে মানি যে বলছে যে নবীকে মানিয়ে না সে বলছে আল্লাহকে মানি এই যে সবাই নিজের নিজের জায়গাতে দাবি করে আমি আল্লাহকে মানি মাকে বাদ দিন শাশুড়িকে মা বলে ও বলছে আল্লাহকে মানি এই যে সবাই দাবি করছে হে নবী আপনি বলুন ইন কুনতুম তুহিব্বুন আল্লাহ তোমরা যদি আল্লাহকে পেতে চাও কি করতে হবে ফাত্তাবিউনি আমি নবী মুস্তাফা আমার অনুসরণ করো বাহ আমার অনুসরণ করো তাহলে বোঝা গেল আজ সারা পৃথিবীতে যে দাবি করছে যে আমরা আল্লাহকে মানি তে এই কথাটা খোদার কাছে প্রয়োজ্য নয় এই জন্য আল্লাহ তাআলা পরিষ্কার করার জন্য বলেছে হে নবী দুনিয়াতে তুমি গিয়ে বলো সব ভুল পথে আছে দুনিয়াতে তুমি গিয়ে বলো সব বিভিন্ন আকীদাতে আছে আর প্রত্যেক আকীদাতে আল্লাহকে পাওয়া যাবে না আল্লাহকে যদি পেতে হয় তো ফাত্তাবি উনি আমার অনুসরণ করো তবে আল্লাহকে পাওয়া যাবে তাইলে বোঝা গেল যে ধর্মে রসুলুল্লাহ আছে ওই ধর্মের উপরে খোদার মেহেরবানি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ তাহলে এত পরিষ্কার ভাবে বোঝা গেল যে নিজের মুখের কথাতে আল্লাহকে পাওয়া যাবে না নিজের তৈরি কিন্তু আকীদাতে আল্লাহকে পাওয়া যাবে না নিজের এলানে আল্লাহকে পাওয়া যাবে না আল্লাহকে পেতে গেলে নবীর সুবহানাল্লাহ ইচ্ছাতে আল্লাহকে পেতে হবে নবীর ইচ্ছাতে আল্লাহকে পেতে হবে আপনারা নামাজ পড়েন আমার থেকে বেশি আগে নামাজ আপনারা ধরে আছেন তো এক রেকাত নামাজে কটা সেজদা আপনাদের দিকে ফজর থেকে কেউ যদি তিনটা করে তাহলে বেশি নাকি পাওয়া উচিত দুই সেজদাতে 20 নাকি তো তিন সেজদাতে 30 নাকি মুফতি সাহেব বলল যে বেতন দিও না আমি এখনই মসজিদ ছাড়ছি দুই সেজদা তুমি বেশি নাকি পাওয়া যাবে তিন সেজদা চলবে না বছরে একবার রোজা ফরজ কবা যে কোনো মাসে লয় রমজানে ফরজ এখন কেউ যদি বলে যে আল্লাহ বৈশাখ মাসে রোজা থাকতে পারবো না রমজান মাস বৈশাখ মাসে এলো এই বছর থাকতে পারবো না মাঘ মাসে থেকে লিব হবে আল্লাহ 30টা থাকবো না 60টা থাকবো তাহলে আপনি তো তিনটা সেজদা করলেন আল্লাহকে রাজি করার জন্য সেজদা তো আল্লাহকেই করলেন রাজি করার জন্য রোজা আপনি রাখলেন আল্লাহ বলেছে এক মাস আর আপনি রাখলেন দু মাস আল্লাহকে রাজি করার জন্য কিন্তু আল্লাহকে রাজি হইলো না নারাজ কোরআন বলে মান শাহিদা মিনকুম শাহরা ফালিয়াসুমহু তোমরা যদি রমজানকে পাও তো রমজানে রোজা রাখো ফাল্গুন মাসের সুবহানাল্লাহ 20 তারিখ লয় রমজানে রোজা রাখো তাহলে বুঝা গেল আপনার আমার আকীদাতে শরীয়ত চলে না আপনার আমার কথাতে শরীয়ত চলে না জিনার কথাতে শরীয়ত চলে উনি হলেন মুহাম্মদ রাসূলুল্লাহ এইজন্য আল্লাহ তাআলা বলে হে বিশ্বের মানব জাতি তোমরা যদি আল্লাহকে পেতে চাও তো নিজের বাংলাতে চিল্লালে হবে না আল্লাহকে যদি পেতে চাও নিজের আকীদাতে পাওয়া যাবে না আল্লাহকে যদি পেতে চাও নিজের ইচ্ছেই আল্লাহকে পাওয়া যাবে না আল্লাহকে যদি পেতে চাও নবী মুস্তাফার অনুসরণ করো তো যারা নবীকে পেয়েছে তারা আল্লাহকে পেয়েছে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ইহুদি
আকীদাতে তো আল্লাহকে পেয়েছে, আল্লাহ বলছে তুমি আমাকে পাওনি, তোমার মধ্যে নবী নাই। জৈন আল্লাহকে পাইনি কারণ তার মধ্যে নবী নাই, খ্রিস্টান আল্লাহকে পাইনি কারণ তার মধ্যে নবী নাই, হিন্দু আল্লাহকে পাইনি কারণ তার মধ্যে নবী নাই। এই জন্য যত দুনিয়াতে ফেরকা আছে ওদের আল্লাহকে পাওয়া যায়নি কারণ তাদের মধ্যে নবী মুস্তাফা নাই। একটা জামাত যাদের মধ্যে নবী মুস্তাফা আছে তার নাম হলো ইসলাম। ইসলামে ফেরকা মেলা, দুনিয়াতে টোটো অত তৈরি হয়নি যত দুনিয়াতে ফেরকা তৈরি হয়েছে, ফেরকা তৈরি হয়েছে। বলেছে কুণ্ড জান্নাতে কুণ্ড জাহান্নামে কি আমি চেক করবো, আমার তো চোখের ডিস্টার্ব, নেপাল থেকে ঘুরে এলাম, আপনাকে যেতে হবে না, আল্লাহ তো পরিষ্কার বলে দিয়েছে যে ফেরকাতে নবী আছে ওই ফেরকা জান্নাতি আছে। বাহ বাহ সুবহানাল্লাহ। এখন খুঁজেন যে কোন ফেরকাতে নবী আছে, কোন ফেরকাতে নবী আছে, এটা তো অসম্ভব জিনিস। আপনি কি জিজ্ঞাসা করতে যাবেন যে মুখলিসপুর মানুষ তোমাদের ফেরকা যে শুনলাম তো নবী আছে, এই পাটা গাছে তোমাদের ফেরকাতে নবী আছে, এই মুরার তোমাদের ফেরকাতে নবী আছে, গ্রামে সার্ভে করার মতন 5 বছর লেগে যাবে, লাগবে কি লাগবে না? এই যে ওলামায়ে কেরাম একটা সূত্র দিয়েছে যে সূত্র যেখানে নবী মুস্তাফা সেখানে, কি সূত্র? আহলে সুন্নাত ওয়াল জামাত, দেওবন্দি বলছে আমি আহলে সুন্নাত ওয়াল জামাত, নবী নাই। ফারাজি বলছে আমি আহলে সুন্নাত ওয়াল জামাত, নবী নাই, নবী নাই। তাহলে আহলে সুন্নাত ওয়াল জামাত পোখরের ওই পাহাড়ওয়ালা বলছে, আহলে সুন্নাত ওয়াল জামাত পোখরের ওই পাহাড়ওয়ালা বলছে, কোনটাই করবে? এই জন্য লেটেস্ট ওলামায়ে কেরাম দিয়ে দিয়েছে যে ই চিনহারি কিয়ামত পর্যন্ত মিটবে না, কি সেটা হলো মাসলাকে আলা হযরত। হায় হায় বাহ বাহ বহুত খুব সুবহানাল্লাহ। মাসলাকে আলা হযরত বলে দাও, জাল ফেলার দরকার নাই, অটোমেটিক বুঝে যাবে যে কার মধ্যে নবী আছে। বাহ বাহ মাসলাকে আলা হযরত এমন একটা মাসলাক যে হাদিসে নবী মুস্তাফা বলেছে আমি ওয়ারর কাছে আছি। সুবহানাল্লাহ, মাসলাকে আলা হযরত খুঁজেন, হাদিস মোতাবেক আপনি পাবেন। বাহ সুবহানাল্লাহ।